বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি এখন হতাশাগ্রস্ত একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। শনিবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পিরোজপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দুপুরে স্থানীয় সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্ব, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এখন বিএনপি হতাশাগ্রস্ত একটা রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। অনেক স্বপ্ন ছিল যে মিস্টার লু এসে শেখ হাসিনা সরকারকে হুমকি দিবে, ধমকি দিবে, নিষেধাজ্ঞা দিবে। যুব শক্তি এমন একটা শক্তি যা শুধু পেশি শক্তি নির্ভর না, এটা পেশির সাথে সাথে মেধা এবং দক্ষতা দ্বারা